আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি আজকের ব্লগ জুড়ে থাকছে সেগুলোই। পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং ব্লগটি দেখার সাথে সাথে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুজ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি দুপুরবেলা কী কী আইটেমস রান্না করেছি সেগুলি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমার খুবই ফেভারিট একটা খাবার তৈরি করছি, সেটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজি হলে আমার আর কিচ্ছু লাগে না। তো আমি আমার মনের মতন করে আলুটা ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সেকেন্ড যে আইটেমটা রান্না করেছিলাম সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা আমি একদম মাখা মাখা হালকা ঝোল আর আলু দিয়ে রান্না করেছিলাম। মাঝে মাঝে এভাবে ঝোল আর আলু দিয়ে মাংসটা যদি রান্না করা হয় তাহলে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আজকে সব রান্নাগুলোই আমি আমার মনের মতো করে রান্না করেছিলাম। আমার যাতে খেতে ভালো লাগে বা আমার আপুর যাতে খেতে অনেক মজা লাগে সেভাবেই আমি রান্নাটা করেছিলাম। অর্থাৎ খুব সহজ আর ইজি ওয়েতে আমি খুব চটজলদি রান্নাগুলো সেরে নিয়েছিলাম দুপুরবেলার। তো এর থার্ড যে আইটেমটা আমি রান্না করেছি সেটা হচ্ছে ছোট মাছ, যেটা আমার আপুর অনেক বেশি পছন্দের। সব রকম ছোট মাছ আমার আপুর অনেক বেশি পছন্দের, সেই কথা মাথায় রেখেই আমি দুপুরে ছোট মাছটাও রান্না করেছি। ছোট মাছটা আমি দুই রকম সবজি দিয়ে রান্না করেছি, পটল আর আলু দিয়ে রান্না করেছি। সব রকম মশলা দিয়ে সবজিগুলো হাতে মাখে আসলে মাছটা আমি রান্না করেছি। তো প্রথমেই দেখলেন হাতে মাখিয়ে নিলাম, এরপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব। তো এদিক থেকে মাংসটা আমি ধীমে ধীমে আঁচে দিয়ে রেখেছিলাম যাতে করে মাংসটা অনেক সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো রান্না করার পরেই তরকারিতে খুব সুন্দর মতো বলট চলে এসেছে। আরও 10 মিনিটের মতো লাগবে তরকারিটা রান্না হতে। তো আমি খুবই আলতো হাতে মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে পুরো তরকারিটাতে মশলাটা খুব ভালো মতো মিক্স আপ হয়ে যায়। ছোট মাছ এত বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আরও একটু চুলার আঁচটা ধীমে ধীমে আঁচে দিয়ে দিব যাতে করে পুরো ঝোলটা একদম শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম প্রায় শুকিয়ে এসেছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আমি ছোট মাছ রান্না করি আলু আর পটল দিয়ে, সেই তরকারিটা আমার আপু কিন্তু অনেক বেশি পছন্দ করেন খেতে। আমি সেটা চিন্তা করেই ছোট মাছটা রান্না করেছি আমার আপুর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।